আমার নির্বাচনী প্রচার অভিযানের সময়ত আমি প্রদান করা আটাইতকৈ ডাঙর প্রতিশ্রুতি আছিল মাইক্রো ফাইন্যান্স ঋণের বোঝা বহন করা দুর্দশাগ্রস্ত মহিলাসকলে সকাহ প্রদান করা। আজি অসমত মাইক্রো ফাইন্যান্সে প্রায় 26 লাখ ঋণ গ্রহণকারী লোকক মুঠ 12,500 কোটি টাকার ঋণ প্রণয়ন করেছে। এই ধনের অধিকাংশই রাজ্যখনের গ্রামাঞ্চল প্রদান করা হয়েছিল। মাইক্রো ফাইন্যান্সে সাধারণ শ্রেণীর মহিলাসকলে এই সেবা আগবাইছে যাতে এই ঋণে ক্ষুদ্র উদ্যোগ আরম্ভ করে অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন সাধন করব পারে। অধ্যক্ষ মহোদয়, মাইক্রো ফাইন্যান্সের সকল ঋণ প্রদান করে শোষণমূলক সুতর হার সংগ্রহের কঠোরতার দমনমূলক ঋণ আদায়ের অর্থনৈতিকভাবে এই অনগ্রসর গোট আর ব্যক্তিসকলক রক্ষা করার অর্থে আমি ইতিমধ্যে আসাম মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস রেগুলেশনস অফ মানি লেন্ডিং অ্যাক্ট 2020 প্রণয়ন করেছো। তদুপরি যা 11 মে 2021 তারিখে অনুষ্ঠিত হওয়া কেবিনেট বৈঠকের সিদ্ধান্ত অনুসরি মাননীয়মন্ত্রী সিংঘালের অধ্যক্ষতাত এখন মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান সম্পর্কীয় কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটিখনে এই খণ্ডটির ঋণ গ্রহণ করা গ্রাহক সকলের দুঃখ দুর্দশা দূর করার অর্থে এক কর্মপন্থাও যুগুত করেছে। এই কমিটিখনে রাজ্যের ঋণগ্রস্ত লোকসকলে সম্মুখীন হওয়া সমস্যা দূর করার অর্থে ঋণ গ্রহণকারী সকলের কেতবোর উদগনিমূলক ব্যবস্থা অনুমোদন জানাইছে। সেই অনুসরি মাইক্রো ফাইন্যান্সের ঋণ গ্রহণকারী লোকসকল সকাহ দিয়ার অর্থে কেবিনেটে আসাম মাইক্রো ফাইন্যান্স ইনসেন্টিভ এন্ড রিলিফ স্কিম 2021 নামের আসনিখনত অনুমোদন দিছে। এই আসনিখনের অধ্যক্ষ মহোদয় বৈশিষ্ট্যটো হল যে লোকসকলক তিনিটা ভাগত শ্রেণীভুক্ত করা। শ্রেণী একর অধীনত নিয়মিতভাবে ঋণ পরিশোধ করে থাকা গ্রাহক সকলক অন্তর্ভুক্ত করা হয়েছে আর ঋণ পরিশোধের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা মানি চলার উদগনি হিসাবে 25,000 টাকার এক সাহায্য প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যখন গ্রাহকে একর 89 দিন ঋণ পরিশোধ নকরাকৈ আছে সেই সকল গ্রাহকক শ্রেণী 2 অধীনত অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই গ্রাহক সকলে পরিশোধ নকরাকৈ থাকা ধনরাশি প্রদান করা হব আর তারপর এবার অ্যাকাউন্ট সমূহ মানসম্পন্ন হিসাবে শ্রেণীভুক্ত হওয়ার পিছত আর সময়মতে কিস্তি সমূহ পরিশোধ হওয়ার পিছত পরিশোধ আরম্ভ করার পিছত 25,000 টাকার উদগনি লাভ করার যোগ্য বিবেচিত হব। যখন গ্রাহক মানসিকভাবে চাপের সম্মুখীন হয়েছে সর্বশান্ত হয়েছে আর যখন লোকের অ্যাকাউন্ট NPA হিসেবে পরিগণিত হয়েছে শ্রেণী 3 অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এই আসনির অধীনত বিবেচিত হবলে এখন প্রপত্র আবেদন করব লাগিব। আসনিখনের অধীনত এনেদরে মাইক্রো ফাইন্যান্সের ঋণদাতা হল এটা সম্পূর্ণরূপে নিকা আচরণ বিধি নীতি নির্দেশনার দ্বারা পরিচালিত হব। ইয়ার ফলত 4,000 কোটি টাকাকেও অধিক ঋণদাতার অধিক ধন ঋণদাতার প্রত্যক্ষভাবে ঋণ গ্রহণকারী সকলে হস্তান্তর হব আর লাখ লাখ ঋণ গ্রহণ করা লোক ইয়ার তাৎক্ষণিকভাবে উপকৃত হব। এই রেহাই প্রদানের প্রায় 12,000 কোটি টাকার প্রয়োজন হব। ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহে নিকা আচরণ সংহিতার অধীনত ঋণ গ্রহণকারী সকল লাভালাভ আগবাবলে লব তেতিয়া পুঁজির প্রয়োজনটা কমি গে 12,000 কোটি টাকার 7,500 কোটি টাকালে নামি আহিব। আর মানে সেই অনুসরি বাজেটত আমি ধন ধার্য করেছো। অধ্যক্ষ মহোদয়, আমি ব্যক্তিগতভাবেও আমি সদনের সকল সদস্য আছো যে আজি আমি দেখিছো যে এই সরকারখনে নির্বাচিত সরকারখনে কিন্তু প্রতিশ্রুতি পালন করিবৰ কারণে সফল হয়েছে। মই ভাবো যে গণতন্ত্রত ই বড় ডাঙর কথা যে সরকারখন আজি দায়বদ্ধতা আর সেই দায়বদ্ধতারে জনসাধারণের যে প্রতিশ্রুতি দিছিল সেই প্রতিশ্রুতি পূরণ করিবৰ কারণে আগবাড়িছে। গতিকে মই এই সিদ্ধান্তক আজি কোভিড সৃষ্ট পরিবেশত এক ঐতিহাসিক সিদ্ধান্ত বলে মই ইয়াক অভিহিত করছো।